যে কাঠের পুলটার কথা বলছিলাম, এটা হচ্ছে এই কাঠের পুল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও চলে এসেছি আমি আপনাদের সামনে আরেকটি সকাল আর আরেকটি সুন্দর জায়গা। তো ইনশাল্লাহ জায়গাটি আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ব্রাহ্মণগাঁও। ব্রাহ্মণগাঁও আমি আছি একদম নদীর পাড়ে কাছাকাছি। তো চলুন তাহলে জায়গা দেখি আর আপনার সাথে কথা বলি। আর পরিবেশটাও অনেকটাই সুন্দর, ইনশাল্লাহ আপনাদের ভালোই লাগবে। সকালে এই জিনিসটা খুবই একটা কমন জিনিস, বিশেষ করে নদীর পাড়ে এই যে জেলেরা মাছ ধরে, এই জিনিসটা যারা ঢাকা শহরে থাকেন তারা হয়তো খুব কম দেখতে পারেন। আমি এখন আছি আমাদের নদীর পাড়ের কাছাকাছি। আজকে সকালে এত সুন্দর বাতাস, একদম পুরো ঠান্ডা বাতাস, আর ইদানিং যা গরম পড়তেছে, আল্লাহ আমাদেরকে মাফ করুক। তো এখান থেকে আমি প্রায় সোজা ওই দিকটাতে যাব, ওই দিকটাতে গিয়ে আপনাদের দেখাবো সামনে ডগ ইয়ার্ডগুলা, ওইখানে বড় বড় শিপ তৈরি হইতেছে। তো কথা না বাড়িয়ে আমি ওইদিকে যাই আর আপনাদের সাথে কথা বলি। আর এখানে চাইলে আপনারা আসতে পারেন, এখানে অনেকেই আসে, এখানে বিকাল দিকে প্রচুর মানুষ আসা যাওয়া করে এই জায়গাটিতে। আর এখানে আসার কারণ হচ্ছে মূলত ওই দিকটাতে রেস্টুরেন্ট আছে, অনেকগুলো রেস্টুরেন্ট, আর এখন বর্ষার সময়। তো সবাই একটা জিনিস হয়তো দেখেন না, এই যে শাপলা, এই বর্ষার মৌসুমে এই শাপলা হয় আর কি। এটা খুবই একটা ভালো লাগার একটা জিনিস। তো বর্ষার যেই মৌসুমটা, এই মৌসুমটা চলে গেলে হয়তো এই পরিবেশটা আর পাওয়া যাব না। তো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে, শাপলার একটা বিল আছে, আমি বিলের ওই দিকে আপনাদের যাবো, আপনাদের শাপলার ভিডিওটা ইনশাল্লাহ দেখাবো। তো আমি সামনে যাই, আর ওখানে একটা কাঠের পুল আছে, কাঠের পুলটা আমি দেখি কি অবস্থা আছে। আমি চিন্তা করি প্রতিদিন একটা কথা বলি, যে সবসময় আপনাদেরকে কিছু ভালো ভিডিও দেওয়ার জন্য। আর আজকের সকালটা খুবই চমৎকার আল্লাহর রহমতে, আর বাতাস মানে এত সুন্দর বাতাস বলার বাহিরে। নদীর পার না আসলে আসলে বোঝা যায় না বাতাসটা কীরকম। আর ঘাইমা গেছি আমি, একটু দৌড়াদৌড়ি করি সকালে, এই জন্য ঘাইমা গেছি। তো ইনশাল্লাহ ভিডিও দেখতে থাকুন, আর আপনাদের আশা করি আল্লাহর রহমতে ভালোই লাগবে। আর এই জায়গাগুলো যদি আসতে চান আপনারা, পুস্তকালা থেকে সরাসরি চলে আসতে পারবেন সিএনজি দিয়ে, বা সিএনজি আসে বেশিরভাগ, বললেই হবে ব্রাহ্মণগাঁও, তাহলে এসব জায়গাগুলো দেখতে পারবো। কারণ এটা হচ্ছে আপাতত বিল, আর পানি শুয়ে গেলে এগুলো একদম মাঠ হয়ে যায়। তো ইনশাল্লাহ আমি আপনাদের ওই পাশে যাই, ওই পাশে যাই, তারপরে দেখাই, আপনাদের ভালোই লাগবে। যে কাঠের পুলটার কথা বলছিলাম, এটা হচ্ছে এই কাঠের পুল। দেন পুলটা পার হয়ে, সবাই যদি বাচ্চা নিয়ে আসেন একটু সাবধানে, কারণ দোনো সাইডে কোনো ধরার কিছু নাই। যে মেশিনটা দেখতেছেন এটা দিয়ে এগুলা সম্ভবত যারা রিপেয়ার করতেছে, মানে এগুলা সংস্কার করতেছে, এগুলো দিয়ে সম্ভবত নদীর পাড় থেকে তোলা হয় এই মেশিনের মাধ্যমে। আর এখানে সব বড় বড় শিপগুলো তৈরি হতেছে, মানে অত বড় না, চট্টগ্রাম বা এদিক ওদিক যায়, তো এই শিপগুলো এখানে তৈরি হয়। এখান থেকে আমি ব্যাক করবো আরেকটি জায়গা আছে, এটা হচ্ছে আমি এখন যাব ওই যে দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে বেহাল দিয়ে, তো ওই পাশটায় যাই আপনাদেরও দেখাই, আমিও দেখি।
সম্ভবত মাছ ধরা এখানে শেষ, আরো সকাল আসলে বেহালের মাছ ধরা দেখা যায়। তো ইনশাল্লাহ চারপাশটি দেখালাম আপনাদের, আপনার ইচ্ছা করলে সব জায়গা আসতে পারেন। আর সামনে অনেকটাই মানে একদম খোলামেলা পরিবেশ, এগুলো আসলে ইট ভাড়া, এগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার কারণে হয়তো এই পরিবেশটা দেখতে পাচ্ছেন, না হলে এই পরিবেশ দেখা যেত না। কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালোই লাগবে। ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করি একটু ভালো কিছু দেখানোর জন্য আর একটু অন্যরকম জায়গা দেখানোর জন্য। তো যাই হোক, কথা অনেক কিছু অনেক বলছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে কথায় একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে পরিবেশ, এটা সকালে আসলে আপনারা পাবেন। আর সবাই ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন, ফজরের পরে সবাই একটু হাঁটাহাঁটি করবেন, একটু ঘোরাঘুরি করবেন, আপনাদের মনটাও ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু করার জন্য। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যদি এখানে আসতে চান, কেরানীগঞ্জ ব্রাহ্মণগড় পোস্তকলা থেকে সিএনজিতে 30 টাকা করে নেবে, সরাসরি চলে আসতে পারবো। আর এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে এই জায়গাটিতে, আপনারা এই জায়গাটিতে আস্তে আস্তে অনেক রেস্টুরেন্ট দেখতে পারবেন। আর কিছু রেস্টুরেন্টের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ভিডিওগুলো আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, সকলে সকলের জন্য দোয়া করবেন, আর আল্লাহ যেন সকলকে জান্নাত দাসী করে এই জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এই জায়গা থেকে বিদায় নিচ্ছি, যে কোনো আরেকটি নতুন জায়গায় দেখা হবে আপনাদের সাথে যদি আল্লাহ তাআলা হায়াত দান করেন। তো এখানেই বিদায় নিতে হচ্ছে সবাই, আবার বলি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।